হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে মানে ঠেলে গুতিয়ে চলছি আর কি, ভালো আছি ওইটুকুই। আর না, ভালো লাগছে না দেখে বুঝতেই পারছো, কানের নেই, টিপ নেই, মানে যাচ্ছা তাই অবস্থা। এখন সকাল 8:26 বাজে, আমার ঘুম ভেঙে গেছে 6:24। কারণটা হচ্ছে ঘরে না প্রচণ্ডই মশা ছিল, এবার ফ্যান তাই জন্য চালাতেই হয়েছে, কিন্তু ওয়েদার যা তাতে ফ্যান চালাতে লাগার কথা নয়। তো ওর আর আমার দুজনেরই একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো অবশ্যই হয়ে গেছে আর কি। আর আমাদের ছোট্ট মিনি ট্রলিও গুছিয়ে ফেলেছি, সবটাই হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের 9টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, 10টায় ট্রেন, কিন্তু আমরা মানে জম্মু তাওয়াইতে টিকিট কেটেছে ও, তো ওই জন্যে মানে বিকাশ, তাই জন্যে আমাদের সবারই যেতে অনেকটাই লেট হবে। এখনও ট্রেনের টাইম দেখাচ্ছে 3:50 লেট করেছে ট্রেন, অনেকটাই লেট। বাড়ি আমাদের 4টায় ঢুকে যাওয়ার কথা ছিল, সেটা অনেকটাই লেট হবে বুঝতেই পারছো আর কি। তো থাকতে যখন হচ্ছে একটু, মানে আমরা যদি জানতাম ট্রেন অনেকটাই লেট করবে এতটা, মানে এখন এমন একটা টাইমে এসি যেখানে আমরা এখান থেকে কোথাও ঘুরতেও যেতে পারবো না বা কিছু। তো কালকে স্নেহাশিস আর অনুরূপা যে ছিল, ওরা প্ল্যান করেই এসেছিলো, ওরা বিকেলের ট্রেনে টিকিট কেটেছে, তো ওরা ঘুরতে চলে গেছে, ওরা মাইথন পাঞ্চেত এসব ঘুরবে, আর আমরা যাবো কাছে একটু রাস্তাঘাটে এমনি ঘুরে আসতে। তো চলো আমরা একটু বেরোই সামনাসামনি, একটু দেখেই আসি। আমরা হোটেল থেকে বেরিয়েই জাস্ট একটুখানি হেঁটে আসলাম, আর দেখো কি সুন্দর মন্দির, এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, হরি মন্দির যেটা লেখা রয়েছে। আর এই পাশটায় এখন আমাদের যাওয়া হয়নি, কাজ চলছে মূলত। যে ওই যে ওখানে একটা শেড দেখতে পাচ্ছ, তার পাশে দেখো ওখানে ছোট্ট একটা গেট আছে, ওটা আমাদের হোটেল থেকে একদমই সামনে ছিল, কিন্তু ওই গেটটা খোলা থাকে না, ওটা আটকানো থাকে। আর এই আর একটা মন্দির হচ্ছে হনুমান মন্দির। তো চলো দেখি এবার ওই দিকটাতে কি আছে, ওদিকটাতে মনে হয় না কিছু আছে বলে, কোনো লোকজনও নেই, বেকারই যাওয়া হবে। আর পায়রা গুলো খেতে, আমরা আরেকটু হেঁটে এলাম, আর ও চা খেলো। আর এখানে এবার পৌঁছে গেছি মায়ের মন্দিরে, একটু একটু করে হাঁটলেই মোটামুটি মন্দির পাওয়া যাচ্ছে, বেশ ভালোও লাগছে সকাল সকাল। পুজোও চলছে এই দেখো, ওনার জন্য একটু মায়ের মুখটা ঢেকে গেছে, এই দেখো। ট্রেনের টাইম দেখাচ্ছে 1টার সময়, আমরা ধানবাদ স্টেশন পৌঁছেও গেছি, এবার যাব। আর এই যে আবির, এ কালকে থেকে আমাকে বলে যাচ্ছে সুস্থ আছো ভালো আছো বলতে থাকো, তো এই চলছে। তো চলো দেখা যাক ট্রেন 1টাতেও ঢোকে কিনা। বাজে পাক্কা 7:45, আর এখন আমরা এই ঘরে ঢুকলাম, সবে চোখ তো ভেঙে আসছে দেখে বুঝতেই পারছো, মানে আসার জার্নিটা খুবই বাজে হয়েছে। মানে ট্রেন পরে পাওয়ার পর হয়তো টেনেছে, কিন্তু মানে একটা ট্রেনের 10টায় টাইম থাকে, সে ট্রেন ধানবাদ ঢুকেছে 1:30, অনেকটাই লেট বুঝতেই পারছো। যেখানে 1:30 দুটোই আমাদের ট্রেন থেকে নেমে যাওয়ার কথা, সেখানে 1:30তে ট্রেনে উঠেছি সবে, মানে কি হতে পারে তাহলে তোমরা বুঝতেই পারছো, আর বলে বোঝানো যাবে না এটা। আর সকালবেলা আমরা সবাই 2টো করে পুরি আর 2 রকমের মিষ্টি এই খেয়ে বেরিয়ে এসেছিলাম,
তো আর সারা ট্রেনে তো কি ওঠে তোমরা জানোই, ঝালমুড়ি খেয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ এই খেয়েছিলাম আজকে। তো এখন তো খুবই খিদে পেয়েছে, ও চিকেন প্যাটিস কিনেও এনেছে, সেটাই খাবো আমরা। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, মামনি পাপা নেই, মামনি পাপা গেছে হচ্ছে বইমেলা, কলকাতা বইমেলা যেটা বসেছে, আমাদেরও যাওয়ার ইচ্ছে আছে কিন্তু পরে, জানি না সাউন্ডের কোনো প্রবলেম হবে কিনা, কারণ ফ্যান চলছে, ফ্যানটা অফ করে ভিডিও করতে মানে ইচ্ছেই করলো না, সেই মুডটাই নেই। আর আপাতত কথা বাড়াচ্ছি না, আগে একটু রেস্ট নিয়ে নিই তারপর কথা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:20 এরকমই বাজে, 20 বাজে। তো আমি না তখন বললাম রেস্ট নেবো, একদম ঘুমিয়ে গেছিলাম, মানে ও যে আমার পাশে বসে কাজ করেছে তো সেটাও আমি খেয়াল করিনি, একদম মানে পড়েছি আর ঘুমিয়ে গেছি। একদম 10টায় মামনি পাপারা এসছে, তখন একটু আওয়াজ পেয়ে তারপর ঘুম থেকে উঠলাম। তো বুঝতেই পারছো আজকে একদম ছোট্ট একটা ব্লগ যাবে। আর একটা ব্লগে বলেছিলাম একটু যে কমেন্ট করতে, লাইক দিতে, তো কমেন্ট পড়েছিল সেই ব্লগটাতে, আমি ওতেই খুশি। 20টা 21টার মতো কমেন্ট হয়েছিল, আমি রিপ্লাই দিয়ে মানে এরকমই আর কি। তো তার মধ্যে এক বন্ধু কমেন্ট করেছিল, সেটা নিয়ে আমার আর কিছু বলাই হয়নি সেভাবে। সেদিনকে আমি ধানবাদ যাচ্ছিলাম, তো ওখানে গিয়ে ওই ধরনের ব্লগ হয়ই না, বুঝতেই পারছো। তো অবশ্যই কমেন্টটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাকে অনেকে সাপোর্ট করেছে, যাদের সব নামগুলো আমার মনে পড়ে না সব সময়। তো এই রকম আমি যাকে পেয়েছি কালকে, যে বন্ধুকে, মানে সবাই তো অনেকেই দেখে, হয়তো কমেন্ট করে না, তা তাদের নাম তো আমি বলতে পারবো না, বা সাবস্ক্রাইব করলে অনেকেরই নাম আসে না সাবস্ক্রাইব করেছে বলে, তো ইমেল আইডি আর কি এসব তো আসে না, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না, কিন্তু এরকম কমেন্ট করলে তো বুঝতেই পারি। তো এইরকম ভাবেই মানে এরকম কমেন্টের থ্রু দিয়েই আমার কাবেরি আন্টির সাথেও খুব ভালো একটা রিলেশন তৈরি হয়েছে, অঙ্কিতার সাথেও রিলেশন তৈরি হয়েছে। অঙ্কিতার নাম তো আমি বলি, ও প্রত্যেকটা ব্লগে কমেন্ট করে, আর কাবেরি আন্টি তো ব্যস্তই থাকে, বুঝতেই পারছো, ব্লগ দেখে আমার এটাই অনেক। আমি তো বলি যে তোমরা ভিউ মানে ভিউজ যখন আমি পাই না, তখন এটাও আমি বলি যে তোমরা যে সব কাজ ফেলে আমার ব্লগ দেখবে, এরকমটাও নয়, সবাই সবার, আমরাও যেরকম, আমি যেরকম এই কাজটা আমি আমার কাজের সাথে করছি, বা কাজের পরে কিছুটা টাইম পেলে অন্যজনের ভ্লগ দেখছি, তো সেই রকমই আর কি। আমাদের তো আর কাজের ক্ষেত্রে যেরকম ট্রেনিং দিয়ে তারপর কাজ করানো হয়, আমি তো আমরা তো আর ট্রেনিং পাই না এই কাজের জন্য, আমরাও অন্য কারোর ভ্লগ দেখে 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 এরটা তারটা আমার যাকে ভালো লাগলো তার থেকে কিছুটা নিয়ে এইভাবেই করি, আমরাও শিখি আর কি। তো এই আর কি, অবশ্যই তোমাদের সাথে কমেন্টটা শেয়ার করব, কালকেই করব। কমেন্টটা পড়ে না মানে আমরা ধানবাদ যাচ্ছিলাম, সেই জার্নিটা আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে জার্নিটা আমার খুব ভালো হয়েছে সেদিনকে, কিন্তু আমার চোখ মুখে কোনো ক্লান্তিও ছিল না, কারণ ওই কমেন্টটা পড়েই আমার দিনটার শুরুটাই বলবো, মানে প্রায় ধরো 9টার দিকে ব্লগটা যাওয়ার পর 9:30-10টার দিকেই কমেন্টটা এসেছিল, তো ওটা দেখেই দিনটা এতটা ভালো হয়ে গেছিল, এতটাই খুশি হয়ে গেছিলাম যে ওই জন্য আর ক্লান্তিটাকে ক্লান্তি মনেও হয়নি, জার্নিটাকে জার্নি মনেও হয়নি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, এরকমই যদি কমেন্টের থ্রু দিই, আমি বারবার বলি তোমাদেরকে দেখতে পাই না আমরা, তো যদি এরকমই কমেন্ট করো বা কিছু, তাহলে কমেন্টের থ্রু দিয়েই আলাপ হবে। আমি জানি না কথাটা কতজনের কাছে গিয়ে পৌঁছবে, আবারও ভিডিও শেষেই বললাম, দেখা যাক, এগুলো আমার ভিডিও শুরুতে বলবো। তো চলো আজকের মতো টাটা, যারা অলরেডি আমার সাথে আছে এরকম ভালো ভালো বন্ধুরা, অবশ্যই যারা আমার সাথে আছে সবাই ভালো, তো এরকম ভালো ভালো বন্ধুদের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো চলো আজকের মতো টাটা।